এখানে বেশ 7-8 দিন ধরে দারুণ ক্লাইমেট তোমরা আগেও দেখেছো। এখানে ওমানে বেশ কিছু জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, তবে আমরা যেখানে থাকি পার্টিকুলার সেখানে বৃষ্টি নেই, মানে খুব রেয়ার, 2-3 দিন হলো বৃষ্টি, তারপরে বাস বন্ধ। আর স্যান্ডস্ট্রম তো সাংঘাতিক, এখানে স্যান্ডস্ট্রম হচ্ছে, ওখানে দেখো পাহাড় থেকে আবার স্ট্রম শুরু হয়েছে, পুরো বালি পুরো স্যান্ডস পুরো আসছে, সুন্দর লাগছে পুরো দেখতে। Welcome back to the channel. আজকে সৌরভের কোয়ারেন্টাইন কমপ্লিট হবে সানডে, তারপর থেকে তোমরা আমাদের দুজনকে একসাথে ব্লগে দেখতে পাবে। আর আমি এখন একটা ডেজার্ট আইটেম বানাবো, সেটা হচ্ছে বেক মিষ্টি দই। সামহাও কালকে রাত্রেবেলা আমার কিছু মিষ্টি দই খুব ইচ্ছে করছিল, তখন সময় ছিল না বানানোর জন্য, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। বেক ইয়োগার্ট, বেক মিষ্টি দই ভীষণ চটজলদি বানানো যায়, খুব ইজি আর খুব ভালো খেতে হয়। তো আমি এখন কিচেনে যাই, তোমরা রান্নাটা শিখে নাও। তো আমি এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 800 গ্রাম টক দই আছে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক, হাফ কাপ মতন কন্ডেন্স মিল্ক দেবো, তোমরা তোমাদের মিষ্টিটা বুঝে দিও। আচ্ছা, এর মধ্যে আর একটু যেটা দেবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স কি ভ্যানিলা পাউডার, আমার কাছে পাউডার আছে। তোমরা হাফ টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দিও। এটাকে এখন ভালো করে মিক্সড করব, কোনো লাম্পস যেন না থাকে ততক্ষণ অব্দি এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আমি এবার একটু মিষ্টিটা চেক করে নেব। তো আমি এবার একটু মিষ্টিটা চেক করে নিই। একটু মিষ্টি দিচ্ছি, আমার হাফ কাপের একটু বেশিই লাগলো। তোমরা কিন্তু মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দিও, কোনো লাম্পস নেই দেখতেই পাচ্ছ, ততক্ষণ অব্দি এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা বেকিং প্যান নিয়েছি, তার সাথে একটা বেকিং পেপার দিয়েছি, এর মধ্যে আমি একটু অয়েল ডিপ করে দেব। অয়েল দাও, ঘি, বাটার, যেটা তোমাদের ইচ্ছে দিতে পারো। এরপর আমি এটাকে ট্রান্সফার করব। দিলাম, এবার এটাকে আমি ওটিজিতে এবার বেক করব। তো এখানে 5-6 মিনিটের জন্য 160 ডিগ্রি টেম্পারেচারে আমি আগে ওটাকে বেক করছি, প্রিহিট করে নিচ্ছি ওটিজিতে। তো এখানে আমার বেক তো এটা নামিয়ে নিয়েছি, এটা নর্মাল হয়ে গেছে। তো নর্মাল হয়ে যাওয়ার পর আমি এখন নামিয়ে নিলাম। তো এখানে আমার বেকড মিষ্টি দই রেডি, আমি 3 ঘন্টা পর এটাকে বার করলাম ফ্রিজ থেকে কেটে। তো এখনের মতন সবাইকে টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সি ইউ দ্য নেক্সট ব্লগ।